আসসালামু আলাইকুম স্কিনে আমরা যে পাতাটি দেখতে পাচ্ছি এটা বড়ই বা কুল পাতা এটা সবাই চেনে থাকেন গ্রামগঞ্জের আনাচে কানাচে যেখানে সেখানে এই বড়ই বা কুল পাতা দেখা যায় বা এ গাছ দেখা যায় কিন্তু আমরা হয়তো জানি না যে এই পাতা এতটা উপকারী আপনাদের অ্যালার্জি চুলকানি দাঁত থেকে শুরু করে গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি ডায়াবেটিসও দূর করে দিবে এই পাতা আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে আমাদের মহানবী হজরুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছিলেন মুসলিম ব্যক্তিদেরকে অর্থাৎ মুসলিম মৃত্যু লাশকে এই বড়ই পাতা মিশ্রিত গরম পানি দিয়ে গোসল করাতে তো এর পিছনে অনেক বিজ্ঞানীরা গবেষণা করে অনেক কিছুই পেয়েছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য যাদের দাঁত হাজা চুলকানি অর্থাৎ একশো বছরের পুরোনো চুলকানিও ভালো হচ্ছে না তাদের জন্য এমন কি যাদের গ্যাসের সমস্যা রয়েছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে সবার জন্যই আজকের ভিডিওটি আপনারা অনেক মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কারণ আমি সবগুলো রোগের কিভাবে এগুলো সেবন করতে হবে এবং কিভাবে লাগাতে হবে সব কিছু ডিটেলসে বলে দিব যেটা আপনাদের অনেক উপকারে আসবে এই বড়ই বা কুল পাতা আমরা সবাই চিনি কিন্তু আমরা অনেকেই জানি না এর সঠিক ব্যবহার কিভাবে ব্যবহার করলে আমাদের শরীর থেকে চুলকানি এমন এমনকি ডায়াবেটিস এবং গ্যাসের সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাবো অনেকেই রূপচর্চার ক্ষেত্রেও এই বড়ই পাতা ব্যবহার করে থাকে আর বড়ইটা এমন পুষ্টি সমৃদ্ধ একটা ফল সেটা খেলেও আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাই অনেকে এই বড়ই আচার তৈরি করে বা বিভিন্নভাবে সংরক্ষণ করে খেয়ে থাকে অনেকে বড়ই ভর্তা করেও খেয়ে থাকে বড়ইটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এরকম বড়ই পাতাতেও রয়েছে বিভিন্ন অ্যান্টিসেপটিক উপাদান বা ভেষজ উপাদান যা আমাদের শরীর থেকে সব ধরনের যত ধরনের চুলকানি রয়েছে একশো বছরের পুরনো হলেও সেই চুলকানি একেবারে চিরতরে গায়েব হয়ে যাবে মাত্র কয়েকদিন ব্যবহার করলে আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন চুলকানি এমন একটি সোয়াচে রোগ দাঁত হাজা চুলকানি খোঁজপাশরা যা একেবারে অনেক যন্ত্রণাদায়ক দশ থেকে বিশ মিনিট ধরে চুলকালেও মনে হয় এর চুলকানি মেটে না এটা আমরা এটার জন্য হাজার হাজার টাকার ওষুধ খেয়ে থাকি অনেক কেমিক্যাল জাতীয় মেডিসিন মলম এত কিছু ব্যবহার করি তারপরেও এই চুলকানি দূর হতে চায় না এগুলো কিন্তু দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে এজন্য প্রাকৃতিকভাবে প্রাথমিক অবস্থায় যদি আমরা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে থাকি তাহলে একেবারে গোড়া থেকে খতম হয়ে যাবে জীবনে কখনো আর ফিরে আসবে না সামান্য এই বড়ই পাতা দিয়েই আমরা এর চিকিৎসা বা ঘরোয়া পদ্ধতি করে নিতে পারি কোনো পয়সা খরচ হবে না এক টাকাও খরচ হবে না আপনাদের এই ঘরোয়া পদ্ধতি করতে তো এখানে বড়ই লাগবে না শুধু বড়ই পাতা হলেও হবে কারণ আমরা এখন শুধু যে গ্রামে বড়ই পাতা পাওয়া যায় তা না শহরেও আনাচে কানাচে বিভিন্ন রাস্তার সাইটে যেখানে সেখানে আমরা এই বড়ই পাতাটা পেয়ে যাব তো আপনারা কি করবেন যাদের চুলকানি আছে একশো বছরের পুরনো যতদিনের পুরনো চুলকানি হোক না কেন আপনারা এক নিমিশেই এটা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনারা প্রায় দুই মুঠের মতো অর্থাৎ বিশ থেকে তিরিশটার মতো পাতা নিয়ে নেবেন নেওয়ার পর আপনাদেরকে সেই পাতাগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু পাতাতে ধুলোবালি থাকে এজন্য পাতাটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর আপনারা ব্লেন্ডার বা পাতাতে এটা পেস্ট করে নেবেন যে কোনোভাবে পেস্ট করে নেওয়ার পর এই পাতা থেকে রস বের করে নিতে হবে রসটা সাকনি দিয়ে ছেকে নিতে হবে সাকনি দিয়ে ছেকে নেওয়ার পর আপনাদের বাসায় যদি কালোজিরা থাকে তাহলে কালোজিরাও জিরাও গুঁড়ো করে একইভাবে কালো জিরার রস বের করে নেবেন বড়ই পাতার রসটা হাফ গ্লাস পরিমাণ নিতে হবে এর সঙ্গে আপনারা কালোজিরার গুঁড়ো বা কালো জিরার রস যেটাই করে থাকেন সেটা মিশিয়ে দেবেন এবং এক চিমটি পরিমাণ লবণ মিশিয়ে দিয়ে সেটা প্রতিদিন খালি পেটে সকালবেলা খেয়ে নেবেন তাহলে আপনাদের পুরনো দাঁত চুলকানির যা আছে একেবারে গোড়া থেকে দূর হয়ে যাবে মাত্র সাত দিন খেয়ে দেখবেন আপনাদের গোড়া থেকে ভালো হয়ে যাবে আর যাদের পোকামাকড় কামড় দিয়েছে অর্থাৎ ফুলে গেছে কোনো জায়গায় কোনো ক্ষত সৃষ্টি হয়েছে সেই জায়গাতেও আপনারা বড়ই পাতা বেটে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফুল আস্থান একেবারেই বসে যাবে আর কখনোই হবে না আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিভাবে খাবেন এই বড়ই পাতা একইভাবে আপনারা বড়ই পাতা প্রায় দুই মুঠের মতো পাতা নিয়ে নেবেন অবশ্যই আপনাদেরকে তাজা পাতা নিতে হবে কোনো পোকামাকড়যুক্ত পাতা নেবেন না ফ্রেশ পাতা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর সেটা ধুয়ে নেবেন নেওয়ার পর আপনারা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এটার হাফ গ্লাস রস বের করে নেবেন নেওয়ার পর একইভাবে এক চিমটি লবণ মেশাবেন এতে মেশিয়ে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে এই হাফ গ্লাস করে বড়ই পাতার রস খেয়ে নেবেন আপনাদের যাদের গ্যাসের সমস্যা আছে তারাও একইভাবে এই বরই পাতা খেয়ে নেবেন আপনাদের গ্যাস এবং ডায়াবেটিস একেবারে চিরতরে দূর হয়ে যাবে আর কখনো হবে না আর যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারাও কিন্তু এই বরই পাতার পেস্ট মাথায় ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া একেবারে দ্রুত রিমুভ হয়ে যাবে তো বড়ই পাতাটা প্রথমে ধুয়ে নেওয়ার পর আপনাদেরকে পাতাটা পেস্ট করে নিতে হবে এরপর আপনাদেরকে এর সঙ্গে তুলসী পাতা পেস্ট করে নিতে হবে নেওয়ার পর আপনারা একটু মেথি পেস্ট করে নেবেন তিনটায় মিশ্রণ একসঙ্গে করে মাথায় লাগিয়ে দিবেন প্রায় তিরিশ মিনিটের মতো মাথায় লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন কিছুদিন ব্যবহার করবেন নিয়মিত আপনাদের চুল পড়ার সমস্যা একেবারে দূর হয়ে যাবে আর যারা রূপচর্চার ক্ষেত্রে এই বড়ই পাতা ব্যবহার করতে চান তারা কিন্তু বড়ই পাতা কয়েকটা নিয়ে নেবেন আট থেকে দশটা নেওয়ার পর পাতাটা ব্লেন্ডারে বা পাটাতে পেস্ট করে নেবেন নাওয়ার পর একটু মধু মিশিয়ে আপনাদের যেই জায়গায় মানে ব্রণের দাগ রয়েছে মেস্তার দাগ রয়েছে তাও কিন্তু দূর হয়ে যাবে নিয়মিত এটা মধু দিয়ে লাগাবেন যাদের ম্যাচটা রয়েছে তারা আলুর রস এবং হলুদের সঙ্গে মিশিয়ে বড়ই পাতা পেস্ট করে আপনাদের ম্যাস্তায় লাগাবেন ম্যাচটাও কিন্তু দূর হয়ে যাবে বিশ্বনবী হজরুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে গেছিলেন মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়ে দিতে তো বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছেন বাজারে পাওয়া মানে বর্তমান জামানায় বাজারে পাওয়া কোনো অ্যান্টিসেপটিক সাবান বা লিকুইডও পারবে না এই বড়ই পাতার নির্যাসে যে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে তার মতো পরিষ্কার বা পরিশুদ্ধ করতে তো বড়ই পাতা কতটা উপকারী আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন বিজ্ঞানও কিন্তু এই বড়ই পাতাকে সমর্থন করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ